হ্যালো ভিউয়ার, আপনারা টেন করে আছেন জোটেক বাংলা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হলো ফেসবুক, এবং আমরা প্রায় প্রত্যেকে কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। এই সেটিংসগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তো যারা জানে না, আজকে সেটিংসগুলো কিন্তু তাদের জন্যই, অর্থাৎ এই ভিডিওটা বলতে গেলে তাদের জন্যই হচ্ছে। তো যারা জানেন তারাও দেখতে পারেন, হয়তো এর মধ্যেও আপনাদের অজানা কিছু থাকতে পারে। তো আমরা দেখব আজকে সেটিংসগুলো কি। তো আমরা অবশ্যই চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা সরাসরি চলে যাব ফেসবুকে। তো ফেসবুকে এসে আমরা প্রথমে যে সেটিংসটা করব, তো সেটা হলো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো কিন্তু আমরা মনে করেন আমরা কোনো ভিডিও দেখতেছি এমন সময় আমাদের কোনো প্রয়োজনীয় কাজ পড়ে গেল, তো তখন আমরা কি করে এই ভিডিওটা ফেসবুক থেকে বের হলো আর পাই না। তো এক্ষেত্রে যারা জানেন তারা সেভ করে রাখেন এবং পরবর্তীতে সেই সেভকৃত ভিডিও তারা আবার দেখে থাকেন। তো অনেকেই জানেন না যে আপনারা কিভাবে এই ভিডিওটা সেভ করবেন এবং কিভাবে এটা আবার খুঁজে নিয়ে আপনারা পুনরায় দেখতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের এই সেটিংসটাই দেখাবো। তো এই জন্য আপনারা এখানে যখন কোনো ভিডিও দেখবেন, যদি কোনো কাজ পড়ে যায় তখন আপনারা কি করবেন, এখানে থ্রি লাইনের একটা মেনু পাবেন, এখানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন সেভ ভিডিও, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখন কি হয়ে যাবে, তারপরে এখানে ক্লিক করে দেবেন, একটা আপনারা চাইলে আলাদা ফোল্ডার বানাতে পারেন। তো এক্ষেত্রে ভিডিওটা সেভ হয়ে গেল। তো এখন আপনারা পরবর্তীতে মনে করেন ফেসবুক থেকে আমরা বের হয়ে গেলাম, এখন যদি আমরা পুনরায় ফেসবুকে ঢুকে এই ভিডিওটা খুঁজি তাহলে আমরা কোথায় পাবো সেটা আমি দেখাবো। কে ঢুকে আপনারা থ্রি লাইনের মেনু পাবেন, এখানে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন, এটাতে ক্লিক করলে আপনারা যে ভিডিওগুলো সেভ করবেন সেগুলো কিন্তু এখানে সব পেয়ে যাবেন, একটা হোক কিংবা 10টা হোক সব এখানে পেয়ে যাবেন। যদি আপনারা এই ভিডিওগুলো আবার পুনরায় ডিলিট করে দিতে চান তাহলে এখানে একটা থ্রি লাইনের থ্রি ডট মেনু পাবেন, এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আনসেভ অপশন, এখানে ক্লিক করার পরে এখানে রিমুভে ক্লিক করে দেবেন। তো গেল আমাদের প্রথম সেটিংস, এখন আমরা করে নেব দ্বিতীয় সেটিংস। তো দ্বিতীয় সেটিংসটাও সেই একই ভিডিওর ব্যাপারে। তো আপনারা এটা বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটা, আমি যখন ফেসবুকে আসলাম এই ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না। তো অনেক ভাই বন্ধু আছেন যারা জানেন না এটা কিভাবে অটোপ্লেটা না হয়, যাতে এইভাবে রাখতে হয়, সেটিংস করতে হয়। তো আমি সেটিংস করে রাখছি বিধায় ওটা এটা অটোপ্লে হচ্ছে না। তো যাদের ভিডিওটা অটোপ্লে হয়ে যায় ফেসবুকে, আমি তাদেরকে মূল সেটিংসটা দেখাবো কিভাবে আপনারা এটা সেটিংস করে রাখবেন যাতে করে অটোপ্লে না হয়। তো আপনারা চলে যাবেন থ্রি লাইনের মেনুতে, এখানে গিয়ে আপনারা নিচে নামে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা একদম ক্রল করে নিচে চলে যাবেন, নিচে এসে এখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, সেটাতে যখন যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাবেন যে এখানে বিভিন্ন সেটিংস আপনারা এখানে পাবেন। তো এখানে যে সেটিংসটা আপনারা ওকে করবেন সেটা দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস, এটা আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তো এটা অটোপ্লে আর হবে না। তো এই গেল আপনাদের দ্বিতীয় সেটিংস। এখন আমি তৃতীয় সেটিংসটা দেখাবো, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। তো সেটিংসটা কি দেখতে হলো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে এসে এখানে কভার ফটো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি ধরে এইভাবে নড়াচড়া করতেছি দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ঘুরতেছে নড়াচড়া করতেছে। তো এটা যদি কেউ দেখে আসলে খুবই আশ্চর্য হবে, এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা কভার ফটো। তো এই কভার ফটো যদি আপনারা সেট করতে চান তাহলে কিভাবে করবেন সেটাই জানাবো। তো এখানে দেখতে পাবেন একটা ক্যামেরা আইকন, এখানে যখন ক্লিক করবেন এখানে একটা অপশন আসবে সিলেক্ট আর্ট ওয়ার্ক, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে ক্রল করলে বিভিন্ন ধরনের ইমেজ থেকে শুরু করে এখানে 3D কভার ফটো আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেটা আপনাদের সুন্দর লাগে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটাতে সিলেক্ট করে এরপরে এখানে নেক্সটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সেভ অপশন আসবে, এখানে ক্লিক করে দেব,
ক্লিক করার পরে এটা সেভ হবে, আপনাদের 2-1 সেকেন্ড সময় নেবে। তো দেখতে পেলেন আমার এখানে সেভ হয়ে গেল। এখন আপনারা এটা যখন নড়াচড়া করতেছে দেখতে পাচ্ছেন, এটা নড়াচড়া করতেছে চতুর্দিকে। তো এরকম কভার ফটো যদি আপনাদের ফোনে আপনারা সেট করেন অর্থাৎ ফেসবুকে, তাহলে আপনাদের ফেসবুকটা খুব আকর্ষণীয় লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো ভিউয়ার্স, আশা করি যে 3টা সেটিংস আমি দেখালাম এগুলো আপনাদের উপকারে আসতে পারে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেল জুড়েই থাকুন। সবাইকে ধন্যবাদ।